বাড়ির লোকের ওসব দরদ সব দেখা আছে, সব আলুনি দরদ, হারে বজ্জাত। তাদের জন্যই খেটে মরব, আবার তাদের জন্যই বদনামের ভাগিদারও হতে হবে। দুদিন দরদ দেখাবে, তারপর কেউ বুঝবে না এখানে যেমন পড়ে আছো তেমনি পড়ে থাকবে। কেউ কোজো নেবে না আছো না টেসে গেছো। হঠাৎ একদিন শুনবে তোমার বর বিয়ে করে নিয়েছে, বেটা ছেলেগুলো না বদের হাড়ি। না, আমার বর ওরকম নয়, আমার বাড়ির লোকেরা ওরকম নয়। নয় বুঝি? তাহলে তোমার বাড়ির লোকেরা তোমাকে চুরির দায় এখানে ধরিয়ে দিল কেন? যারা তোমাকে চোর বলে দেগে দিয়েছে তারা আবার ন্যাকামো করে খাবার দিতে এসেছে। ওনারা কিছু করেনি মানে বাড়ির লোকেরাই তো করেছে। অন্য কেউ? শোনো, বাড়ির লোকেরা চাইলেই তোমাকে বাঁচাতে পারত, কিন্তু সেটা তো করেনি। ওরাও চেয়েছে তোমাকে বাড়ি থেকে সরিয়ে দিতে, ওরাও তোমাকে আর বাড়িতে কোনোদিনও ফেরতই নেবে না। মিলিয়ে নিও কথাটা। বিশেষ করে আমার শাশুড়ি, আমার বর, তাই জন্য তোরা এইভাবে আমার কাছে ছুটে এসেছে। আজ আমাকে একবার মায়ের মন্দিরে যেতেই হবে। কিন্তু এত রাতে কি মন্দির খোলা থাকবে মা? ও মা, আজকে যে ফলহারিণী কালী পুজো রে, আজ সারা রাত মন্দির খোলা। মাকে আজ আবার প্রশ্নের উত্তর দিতেই হবে। কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? আমি কি অন্যায় করেছি যে আমার ঘরের লোককে এভাবে ঘর ছাড়া হতে হলো? মা, তুমি চোখের জল ফেলো না মা। তুমি যেমন আমাদের সংসারের মা, তেমনি মা কালী তো জগৎ সংসারের মা। একজন মা হয়ে আরেকজন মায়ের হাহাকার বুঝতে পারবেন না উনি, এমন কি কখনো হয় বলো? তুমি চিন্তা করো না মা, দেখো তোমার স্মার্ট মেয়ে ঠিক নির্দোষ প্রমাণ হবে, ঠিক ছাড়া পেয়ে যাবে, ওকে কেউ আটকাতে পারবে না মা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠাকুরমশাই, এই জবার মালাটা মায়ের গলায় পরিয়ে দিন। মা, আজকে তো ফলহারিণী কালী পুজো, বলে আজকের দিনে আর যা মনস্কামনা থাকে তুমি সব পূরণ করো। আমি যদি আজ অব্দি একটু কোনো পুণ্যি করে থাকি তাহলে তার বিনিময়ে তুমি আমার মেয়েটাকে ঘরে ফিরিয়ে দাও মা, আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে দাও। ওকে যে চুরির মিথ্যে অপবাদে পুলিশ ধরে নিয়ে গেছে তুমি তো অন্তর্যামী মা, তোমার থেকে ভালো সত্যিটা কি জানে বলো? যে সত্যিকারের চোর তুমি
তাকে ধরিয়ে দাও না মা। আমার ঘরের লক্ষ্মীকে আমার সংসারে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। ঐশানীর গায়ে লাগা কলঙ্কের দাগ আমি যেন ঘোচাতে পারি না। আমাকে শক্তি দাও, শক্তি দাও মা। দেখুন এটা পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন? আপনি ঐশীকে একটু দিন না। ঐশীর ফোন পুলিশ স্টেশনে কি কি করছে? ঐশী মানে আপনি কি ঐশানী ঘোষের কথা বলছেন? হ্যাঁ, আমিও দিদি। ওনার এগেনস্টে চুরির অভিযোগ আছে, তাই ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে। অসম্ভব, আমার বোন চুরি করতে পারে না। আপনি একদিন দিন না ঐশীকে ফোনটা, একবার দিন প্লিজ। না, ওনাকে ফোন দেওয়া যাবে না, যা বলার আপনার, আপনি আমাকে বলুন। অফিসার, আমার আমার লেবার পেন উঠেছে। আমার আমার এই বোন ছাড়া যে আর কেউ নেই। আমার আরেকটা বোন আছে, কিন্তু সে আউট অফ কলকাতা। আমি ঘরে একা। আপনি একবার ঐশীকে ফোনটা দিন না। ও ছাড়া আর কেউ কিছু করার নেই, ওই আমার একমাত্র আশা ভরসা। আমার যে খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে এক্ষুনি হসপিটালে ভর্তি হতে হবে, নাহলে যে খুব বিপদ হয়ে যাবে স্যার। আমার তিন বোন ছাড়া আর কেউ নেই, ওই একমাত্র আমার আশা ভরসা। ও না থাকলে যে আমি কিছুই করতে পারবো না। আমি আপনার কাছে হাত জোর করছি স্যার, আপনি প্লিজ আমার বোনকে একবার পাঠান। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার আমার কথাটা শুনুন স্যার, আমার আমার কথাটা একবার শুনুন। হ্যালো, হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? একেবারে পুড়ে যাচ্ছে রে, চ ঘরে গিয়ে বিশ্রাম করবি। চ তুমি যাও না মা, আমি চলে যাব। তা বললে হয়, আমি আছি তো। চ কখন
প্রদীপটা এমন একটা জায়গায় থাকবে যেখান থেকে তুমিও দেখতে পাবে আর আমিও। হঠাৎ কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? আসছি মা। কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। শঙ্কর, ও শঙ্কর, কি হলো রে বাবা? শঙ্কর, ও গো শুনছ? সেজু বৌমা, দীপাকর, বড় খোকা, কোথায় আছো? দেখো না, গায়ে প্রচন্ড জ্বর বাবা, এতো খুব জ্বর গো। ভাই তো কথা বলছে না, ভাই ভাই কথা বল, ভাই কথা বলছে না। মেজদা, মেজদা, হোটেল সপ্তাহে সাত দিন, সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।